অ্যাকোয়ারিয়াম রয়েছে, ওই জন্য এত জল বেরোচ্ছে নাকি? এখানে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেলে বোধহয় কালকে সকালবেলা উঠতে হতো না, পুজো পুজো পুরো মানে পুজোই বোধহয় আমাদেরকে মানে বাড়িতেই কাটাতে হতো। গাড়ি রাখার জন্য 20 টাকা করে নিচ্ছে, আর কিছু বলার থাকা আছে তোমার? 20 টাকা করে নিচ্ছে এখানে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সিরিয়াস বংস। তো আজকে আমরা যাচ্ছি কুমোরটুলি আর বাগবাজার ঠাকুরটা দেখতে, আজকে ষষ্ঠী। তো জোনালি আর আমি দুজনেই যাচ্ছি, রেডি হয়ে গেছি মোটামুটি। তো চলুন, ওখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। বেরোতে যাওয়ার ঠিক মুখেতেই আপদ বৃষ্টি ছিল। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো গাইজ, এখন বৃষ্টি থামলো, তো বেরোচ্ছি আমরা এখন। অনেকটা দেরি হয়ে গেল, 7টা বেজে গেল। গাইজ, আমরা এখন কুমোরটুলি চলে এলাম, খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 8:30। তার আগে একটু ট্রাম স্টি স্টলে চা খেয়ে নি। বৃষ্টিতে ভিজে গেলাম একটু, চা খাচ্ছি ওই জন্য। 20 টাকা চা, টেস্ট কেমন? এখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে, ওটাও দেখে নিলাম এসে। যাও গাইজ, আমরা এখন কুমোরটুলি সার্বজনীনটা দেখতে যাচ্ছি। বৃষ্টিতে পুরো খারাপ অবস্থা, আমার তো পা পেঁচে যাচ্ছে। জাংশনের চাটা কি জাংশন বলছি, কি বলে ওটা, ট্রাম স্টি স্টপের তার চাটা খুব একটা ভালো লাগলো না আমার। তোমার কিরকম লাগলো? জল মেশানো টাইপের লাগলো। তো এনিওয়ে, কেন জানি না পুজোর সময় দামও বাড়িয়ে দিয়েছে, আগে যেটা 14 টাকা ছিল সেটা এখন 20 টাকা করে দিয়েছে, আর 10 টাকারটা 15 টাকা করে দিয়েছে। কুমোরটুলি সার্বজনীন এসে গেলাম, সামনে দিয়ে দেখে যাবে, ভেতরে দরকার আছে দোকান। কুমোরটুলি সার্বজনীন, বোঝা যাচ্ছে না, যেই বৃষ্টি কমে যায় সব একবার বেরিয়ে পড়েছে, আবার বৃষ্টি পড়বে আবার দেখবে সব গর্ত ঢুকে যাচ্ছে, যে বৃষ্টি চালু হবে তখন দেখবে সব গর্ত দৌড়চ্ছে সাপের মতো। লাইন তো পড়বে, লাইন চলছে মোটামুটি, সাজিয়েছে তো বেশ ভালোই। এদিক দিয়ে ঢুকে ওই পেছন দিক দিয়ে বেরোচ্ছে। কুমোরটুলি পার্কটা ওটা বললো VIP লাইন আলাদা, আবার এমনি নর্মাল লোকেদের লাইন আলাদা। এখনই তো বাজে 9:45। তাও ভালো, লাইন মোটামুটি এগোচ্ছে বৃষ্টির জন্য বোধহয়। আর দড়ির দরকার আছে? দড়ি ধরেছে ওরা, দড়ির দরকার আছে নাকি? ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। Thank you.
ছোট পার্ক একটা, ভেতর মেলাও বসে যাচ্ছে। আই গেস এটা ভিআইপি দেখি নর্মাল লোকের। চলো দেখি, ভালোই হয়েছে, বৃষ্টি হয়ে ফাঁকায় ফাঁকায় দেখা হয়ে যাচ্ছে। এই গেটটাকে বন্ধ করে রেখেছো, আগেবার আমরা এসেছিলাম মনে আছে এখানে, এখানে খেয়েছিলাম। প্রবেশ করবেন, কারণ ধাক্কা ধাক্কি করবেন না, ঘুরি করবেন না। বিক্ষিপ্ত বৃষ্টির ফলে ট্রাম পিস্টলের বউটা কি বলে, ভিআইপি নন ভিআইপি কোনো কথাই তো মিলল না। তাহলে What is the theme? Pirates of Caribbean, maybe? Seven Wonders of the World. Aquarium রয়েছে, ওই জন্য এত জল বেরোচ্ছে নাকি? অ্যাকোরিয়াম দারুণ সাজি, স্কুবা ডাইভিং। বন্ধ করে আর ছবি উঠবে না এখানে। তো ভাগ্য ভালো আমাদের মোটর পার্কটা দেখা হয়ে গেল, এবারে বাগবাজার সার্বজনীনটা দেখে বেরোবো। ও 9টা বাজে আপনি, এই যে এখানে মেলা বসেছে। বেরোনোর রাস্তা দেখো, আমাদের মেলা দরকার নেই। এদিক দিয়ে আসো তো,
তো প্রত্যেক বছরই মেলা বসে। এসব রাস্তার ধারে খাবার খেয়ে পেট খারাপ হবে, আজ আছে কাল নেই। চকলেট ফুচকা খেয়ে গাগলো। চলো বাড়ি চল। বেরিয়ে গেলাম আমরা, এবার যাচ্ছি বাগবাজার সর্বজনীন। তো গাইজ ওদিকে হচ্ছে কুমোরটুলি, ওখান থেকে আমরা এলাম, দিয়ে এখানে পার্কিং করলাম। এখানে পার্কিং করার জায়গা আছে, এটা বাগবাজারের পেছন দিকটা, আর ওখানেও জায়গা আছে। তো এখানে গাড়ি রাখার জন্য 20 টাকা করে নিচ্ছে। আর কিছু বলার থাকা আছে তোমার? 20 টাকা করে নিচ্ছে এখানে। এটা কি মানে এটা কি ঠিক 20 টাকা করে নেওয়াটা? গাড়ি মলেতেও বোধহয় এটা নেয় না। এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, এটা কি ঠিক নাকি ভুল। আমি যাই তো এসে গেলাম বাগবাজার সর্বজনীন, ভেতরে ঢুকছি এখন। বাজে হচ্ছে 9:10। আগে একবার ঘুরে গেছিলাম, তখন ঠাকুর বানানো চলছিল। আজকে নিশ্চয়ই সব ঠিকঠাক হয়ে গেছে, দেখা যাক গিয়ে। ষষ্ঠীতে তো হয়ে যাওয়ার কথাই, তাই নয় কি? আমি ভাবছি আমার বাড়ির সামনে ওরকম একটা পার্কিং খুলবো, যে গাড়ি ঠাকুর যখন যারা দেখতে আসবে তারা পুজো, না হলে আমি এমনি পার্কিং করে রেখে দেবো। ওখানে লোকেদেরকে বলবো এখানে পার্কিং করে যান, ওখানে ভালো ভালো পুজো আছে। যাই হোক, এই হচ্ছে বাগবাজারের মাঠ সর্বজনীন। চলে আসো, লাইন আছে নাকি? কিন্তু কোনো লাইনের কোনো গল্প নেই, যেখান দিয়ে খুশি ঢুকে পড়ো। এখানেও মেলা বসে, এদিক দিয়ে আসো। বাগবাজারের সর্বজনীন মেলা, আজকে বৃষ্টিটার জন্য একটু ভিড়টা কম আছে। লাইন নেই তো? এটা তো নর্থ কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস দুর্গাপূজা, প্রত্যেকবার আমি এটাই প্রথমবার দেখতে আসি। কাশীবাড়ে মঞ্চে আমরা রয়েছি, যেখানে কথা বলছি আপনাদের সাথে, এবং কথা বলার জন্য আবারও বলতে চাই প্রত্যেককে যারা এখানে আসছেন বাগবাজার সর্বজনীন দুর্গাপূজার প্যান্ডেল দেখতে, প্রতিমা দেখতে, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং এই বাহ, প্রত্যেক বছর এরকমই ডিজাইনটা করে, এবারেও তাই করেছে। একটু এগিয়ে যাই সামনের দিকে, এই হচ্ছে বাগবাজারের ঠাকুর, সুন্দর সাজিয়েছে। ফাটাফাটি ভিড়, এখন আর বৃষ্টি পড়বে না।
তো গাইস আমরা এখন বড়নগর এলাম আমার বাড়ির কাছে এখানে একটু খাওয়া দাওয়া করব নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে এই দোকানটায় এই স্পাইস রাউট দোকানটায় খাবো এখানে আমরা নাম লিখে দিয়েছি স্পাইস রাউটে এবার আমরা খাবো এখানে বসে রয়েছি ওয়েটিং লিস্টে রয়েছি রেস্টুরেন্টটা হচ্ছে লালবাগের কাছাকাছি একদম লালবাগ গুরুদুয়ারের সামনেই এখন সামনে না মানে একটু এগিয়ে আসতে হবে গুরুদুয়ারাটা ওই দিকটা ওখান থেকে একটু এগিয়ে এসে এখানে স্পাইস রাউট দোকানটা নতুন খুলেছি তো এই হচ্ছে মেনু এখন আমরা বাইরেই বসে ডিসাইড করে নিচ্ছি কী খাবো না খাবো জলের বোতল 20 টাকা খাবার কোয়ালিটি কীরকম খেয়ে বলবো আপনাদের একটা চাইনিজ আর একটা ইন্ডিয়ান কিছু একটা নিয়ে কি আগে ইয়েটা নিতে আসুন ভেতরে এসে বসলাম আমরা আমরা খাওয়া দাওয়া করবো অর্ডার কী কী দেবো পিস লেখা নেই এখানে কটা পিস থাকবে তিনশো টাকা মানে 8 পিসই থাকবে সব কটা 8 পিস যখন লিখে রেখেছে সব কটাতে তখন একটা তো লেখা নেই দুটো ভেজ আফগান নুডলস আর একটা হট গার্লিক নেওয়া হলো অর্ডার দেওয়া হলো জাস্ট আর এখানে ওয়াটার আপনাদেরকে প্যাকেজই নিতে হবে এখানে রেগুলার ওয়াটার পাওয়া যায় না হাইফাই রেস্টুরেন্ট হাইফাই ব্যবস্থা করে হাইফাই মানুষজন আমরা শুধু পুজোর সময়তেই হাইফাই হয়ে যাই পুজোর সময় একটু খাওয়া দাওয়া করলে কী যায় আছে 2000 years later আমাদের খাবার এসে গেল মোটামুটি হট গার্লিক 8 পিস আছে আর দুটো হাক্কা ভেজ নুডলস আর মোচার কি আছে মুছেই দিয়েছে চলো মেফুন নিলে ভালো হতো সরু ছিল না মেফুন নেই কি কাণ্ড আমার তো দুটো ফর্ক দু হাতে নিয়ে খাবো নাকি হট গার্লিক চিকেন দেখেই তো খেতে ইচ্ছে করছে খাবার জন্যই তো ও সরি কেমন খেতে লাগছে 10-এ কত 6 খুব একটা ভালো লাগছে না আমাদের মোটামুটি বলার আছে তোমার খাবার রিভিউর ব্যাপারে মোটামুটি আমি 10-এ 6 দেবো খাবার কোয়ালিটি অনেকটাই রয়েছে আর খেতে পাচ্ছি না তুমি খাবে আর একটু কোয়ালিটিটা খুব একটা ভালো না হাক্কা নুডলসে কি তেল দেয়নি না তেল কম জানি না কীরকম টাইপের হাক্কা নুডলস বানিয়েছিল তো গাইজ আমাদের খাওয়া হয়ে গেল এবার আমরা বেরোচ্ছি তো জীবনে বোধহয় প্রথমবার এরকম চাউমিন খেলাম খেতে পাচ্ছিলাম না জোর করে খেতে হল নামেই হাক্কা নুডলস কিন্তু কী নুডলস খেলাম ভগবানই জানে এখানে ভেবেছিলাম বিরিয়ানি খাবো বিরিয়ানি খেলে বোধহয় কালকে সকালবেলা উঠতে হতো না পুজো মানে পুজোই বোধহয় আমাদেরকে মানে বাড়িতেই কাটাতে হতো আর এখানে যদি ঠান্ডা খেতাম তাহলে ঠান্ডা হয়ে যেতাম পুরো একবারে এনিওয়ে গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ আমরা বাড়ি চলে এলাম এখন বাজে কটা বাজে হচ্ছে 11টা তো ওই হ্যাঁ বৃষ্টি পড়ছিল বলে তো একটু দেরি হয়ে গেল আর খাবার কোয়ালিটি আপনাদের বললাম একদম ওয়ার্স্ট বিরিয়ানি এবার উই হ্যাভ এভার ট্রাই আরে কেনা কে চাইতে হো হাক্কা ভেজ চাউমিন
আর গার্লিক চিকেন। যাই হোক, যা ছিল আমার তো মানে একদম মাথা ঘুরছে খাবার পর, এরকম আর জীবনে আর আমি ওখানে যাচ্ছি না, ওই রাস্তার দোকানের থেকে বেশি ভালো করে। এনিওয়ে গাইজ, এটাই ছিল আজকের ব্লগ। তো ভিডিওটা যদি এনজয় করে থাকেন তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পরে নতুন ব্লগে আবার বাই, দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার। ও সরি, ওয়ার্স্ট কী ছিল ওটা? হাক্কা ভেজ, হাক্কা ভেজ চাউমিন।